হ্যালো বন্ধু, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের প্রথম মহিলা। তোমরা ফুড এসআই এবং রাজ্য ও কেন্দ্রের যে কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তাহলে শুরু করছি। প্রথম মহিলা নেতাকান্তি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম মহিলা ডেপুটি স্পিকার প্রসভা সোনালী গুহ, প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রথম মহিলা স্পিকার ভারত মুরা কুমার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সুচেতা কৃপাল রানু 1963-67, প্রথম মহিলা স্পিকার দিল্লি সুশীলা নারায়ণ, প্রথম মহিলা মেয়র মুম্বাই সুলোচনা মোদী, প্রথম মহিলা রাষ্ট্রপতি রাশিয়া জয়লক্ষ্মী পণ্ডিত, প্রথম মহিলা হাইকোর্টের জজ কেরো আন্না চান্ডি, প্রথম মহিলা এমএ পাস চন্দনকী বোস, প্রথম মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সরোজিনী নাইডু, প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া 1966, প্রথম মহিলা জাতিপুঞ্জের সভাপতি বিজয়লক্ষ্মী পণ্ডিত, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারক মিরাসাই ফাতিমা বিবি, প্রথম মহিলা ব্যারিস্টার কর্নেলিয়া সরাবজি, প্রথম মহিলা উকিল রোজিনা গুহ, প্রথম মহিলা রাজ্যপাল উত্তরপ্রদেশ সরোজিনী নাইডু, প্রথম মহিলা রেল চালক শ্রীমতী সুরক্ষা যাদব, প্রথম মহিলা পাইলট দুর্গা ব্যানার্জি, প্রথম মহিলা মহাকাশ যাত্রী কল্পনা চাওলা 1997, প্রথম মহিলা প্যারাশুট গীতা চন্দ্র, প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী বাচেন্দ্র পাল, প্রথম মহিলা এভারেস্ট দুবার আরোহণকারী সন্তোষ যাদব, প্রথম মহিলা মিস ইউনিভার্স সুস্মিতা সেন 1994, প্রথম মহিলা সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর অর্চনা রাম সুন্দরম, প্রথম মহিলা মুসলিম দিল্লি সিংহাসন বসে রাজিয়া বেগম। ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার নতুন নতুন প্রশ্নের উত্তর